পুনর্ভবা নদীর কারণে সময় বাঁচাতে খেয়ানৌকাই তাদের একমাত্র মাধ্যম। জীবিকার তাগিদে কিংবা দৈনন্দিন জীবনের প্রয়োজনে এভাবে নৌকা পারাপার হয় গ্রামের এই মানুষগুলো। আসসালামু আলাইকুম, আমরা এখন দিনাজপুর পুনর্ভবা নদীর কাছে আছি। আর এই যে সামনে এখানে নদীটা, নদীটা দেখে যাচ্ছি, একটু আগে হঠাৎ করে বৃষ্টি হওয়াতে নদীর পানি বাড়ে গেছে। এখন আমরা নদীতে নৌকা করে পার হবো। আর পিছনে আমরা মোটর সাইকেলে করে আসলাম। এই যে আমাদের মোটর সাইকেলের মধ্যে দুই পালোয়ান, এখন এই মোটর সাইকেল নিয়ে আমরা নৌকা পার হবো। এই যে সামনে নদীটা, দিনাজপুর পুনর্ভবা নদী। হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া যাবে যাবে যাবে। এই তলিটা এখানে ধোয়া হইলো। নদীর পানির মধ্যে তলিটা পরিষ্কার করলো আর কি, যেটাকে আমরা ভটভটি বলি অনেকে। আর সামনে ওই যে ওইখানে, হ্যাঁ নৌকা দিয়ে পার হয়ে নৌকা ডুবলে যায়, কেয়ারে পার হয়েছিল ওখানে। এইভাবে ঘন পার হয়নি, ভয় লাগতেছে নাকি? ডুবলে যায় সাঁতার কাটবার কাছে শিখে রাখি, দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ কিছু হবে না। আর লোড কম তো, মানুষও কম, অনেক জায়গায় থাকে কি যে মনে করে যে নৌকা ধারণ ক্ষমতা 100 জন কিন্তু ওরা নিবে 200 জন, যার ফলে মনে করে প্রতিটা দুর্ঘটনা ঘটে। এই যে নৌকাটা আসতেছে, নদীর এই প্রান্তে বেশ কিছু মানুষ অপেক্ষা করছে কখন ঘাটে আসবে নৌকা। এই নৌকা দিয়ে পার হয়েই কেউ যায় কর্মস্থলে, কেউ বাজারে, কেউ কেউ স্কুল কলেজ মাদ্রাসায়। অন্য সময় এই স্থানে বাসের সাঁকো থাকলেও বর্ষা মৌসুমে নদীর পানি বেশি থাকায় নৌকা দিয়ে নদী পারাপার হতে হয়। ধীরে ধীরে নৌকাটি ঘাটে ফিরলে একে একে সবাই উঠে পড়ে নৌকায়, তাদের সাথে আমিও মোটর সাইকেল নিয়ে উঠে পড়ি। নদীর মধ্যে কিন্তু এতটা পানি ছিল না, একটু আগে বৃষ্টি হয়েছে তো, যার ফলে পানিটা হঠাৎ করে বাড়ে গেছে। অবশেষে ছাড়লো আমাদের নৌকা। প্রথমবার উঠলো, সিরিয়াসলি কেমন লাগলো? প্রথমবার। তোমার নাম কি? মোহাম্মদ রিফাত ইসলাম। রিফাত ইসলাম, আমার নাম রিফাত। কোথায় যাবা? আমি নদীর ধারে আসবো। কি আছে ওইদিকে? আমার আব্বু আসবে আর কি। আর এইদিকে? এদিকে আমি মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় পড়ো? ধীর গতিতে নৌকাটি আগাতে থাকলো ঘাটের দিকে। এ সময় এক পিচি ছেলে এসে আমার কাছে খেয়া পারে বারে ভাড়া নেয়। কত টাকা? 30 টাকা, মানে তিনজন প্লাস মোটর সাইকেল। এই নৌকায় উঠার জন্য একবার কি কাহিনীটা করছিলাম বিরলের মনে আছে? তেল এই পাশ দিয়ে আসি, নৌকা যদি বন্ধ হয়ে মাত্র 5 মিনিটেই আমরা চলে যাই নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সেই প্রান্তে অপেক্ষমান রয়েছে বেশ কিছু মানুষ। এরপর নৌকা থেকে নেমে সবাই নিজ নিজ গন্তব্যে চলে যায়। যাও মিনা, যাও। থাকেন মামা? হ্যাঁ ইনশাল্লাহ। সাঁকো হবে না? ও আচ্ছা আচ্ছা। এই ছিল আমাদের নৌকার ছোট্ট জার্নি। আমি এর আগে এই জায়গায় যখন আসছিলাম তখন এখানে বাসের সাঁকো ছিল, কিন্তু নদীতে এখন পানি বাড়ছে, যার কারণে তারা নৌকা ব্যবহার করতেছে। কারণ
এখন বর্ষাকাল, মাঝে মাঝে নদীর পানি একদম এই পর্যন্ত উঠে, তাই আর কি। তো আমরা চলে আসলাম, সকালে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।